নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো পেঁপের প্লাস্টিক চাটনি রেসিপি এই চাটনি রেসিপিটি বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না এবং বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনারা চটজলদি বানিয়ে নিতে পারবেন এবং খেতেও ভীষণই সুস্বাদু হয় এই চাটনি রেসিপিটি বাড়ির সকলেই দেখবেন পেঁপের এই প্লাস্টিক চাটনি রেসিপিটি পছন্দ করবে চলুন তাহলে বন্ধুরা দেখে নিই রেসিপিটি পেঁপের প্লাস্টিক চাটনি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পেঁপে নিয়ে নিয়েছি এবং পেঁপেগুলোকে দেখুন ঠিক এইভাবে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি ঠিক দেখুন এই রকম পাতলা হবে যাতে এপার থেকে ওপার দেখা যায় অন্যদিকে গ্যাসের উপরে একটা বাটিতে দু গ্লাস জল দিয়ে দিয়েছি জলের মধ্যে এবারে পেঁপে এইভাবে দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো এবং মিডিয়ামে রেখেই পেঁপেগুলোকে সেদ্ধ করে নেব পেঁপে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না দশ মিনিটের জন্যে ফুটিয়ে নিলেই সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন বন্ধুরা পেঁপেটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন ঠিক এইভাবে পেঁপেটা সেদ্ধ হলে কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং হাত দিয়েও আপনারা বুঝতে পারবেন পেঁপেটা সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আমরা পেঁপেটাকে অন্য পাত্রে তুলে নিয়ে জলটা ঝরিয়ে নেব কড়াইয়ে দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবারে এখানে দেখুন আমি কিছু পরিমাণে কাজু এবং কিসমিস নিয়ে নিয়েছি এগুলোকে ভেজে নেব এখানে কাজু কিসমিসের পরিমাণটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন অথবা কাজু কিসমিস ছাড়াই এই চাটনি রেসিপিটি করতে পারেন কাজু কিসমিস ভাজতে খুব বেশি সময় লাগে না এক মিনিটের জন্যে নেড়েচেড়ে নিলেই কাজু ও কিশমিশগুলো ভাজা হয়ে যায় এক মিনিট পরে ফিরে এলাম দেখুন বন্ধুরা কাজু ও কিশমিশগুলো হালকা হালকা কালার চলে এসেছে এরকম কালার চলে এলেই বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে এবারে এখানে নিয়ে নিয়েছি দুশো পঞ্চাশ গ্রাম চিনি আমি পাঁচশো গ্রাম পেঁপে নিয়েছিলাম ঠিক তার অর্ধেক পরিমাণ দুশো পঞ্চাশ গ্রাম চিনি নিয়ে নিয়েছি যেই বাটি করে আমি চিনিটা দিলাম সেই বাটিরই এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনিটা কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে গলিয়ে নেব তবে খুব বেশি গাঢ় করার দরকার নেই এখানে চিনিটা গলে গেলেই হবে চিনিটা দেখুন নেড়ে যেতে যেতে একদম গলে গিয়েছে এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা পেঁপেগুলো পেঁপেগুলোকে এবারে নেড়ে চেড়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমেই ফুটিয়ে নেব এই সময়ে সাবধানে পেঁপেগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে যাতে একদম পেঁপেগুলো গলে না যায় আমি এখানে প্লাস্টিক চাটনি বানাচ্ছি তাই কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না তবে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো পছন্দ করলে এখানে হাফ টি স্পুন পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন বন্ধুরা পেঁপেটা ফুটে উঠেছে এবং চিনিটা কিন্তু আরও বেশি গাঢ় হয়ে গিয়েছে এবং পেঁপের ভিতরেও খুব ভালোভাবে চিনির শিরাটা কিন্তু ঢুকে গিয়েছে আরও পাঁচ মিনিটের জন্যে আমি ফুটিয়ে নেব এবং ফোটাতে ফোটাতে যখন দেখবেন পেঁপেটা চিনির শিরার সাথে মাখো মাখো হয়ে এসেছে তখন বুঝতে হবে চারটি কমপ্লিট হয়ে গিয়েছে আরও পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন বন্ধুরা এবারে শিরা এবং পেঁপে একসাথে মাখো মাখো হয়ে এসেছে কয়েকবার নিয়ে এখন আমরা ফ্লেমটা একদম লোতে দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেক লেবুর রস আপনারা এখানে যেরকম টক পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে একটা লেবু বা তারও বেশি লেবু দিতে পারেন লেবুর যে বীজটা আছে সেই বীজটা কিন্তু আমরা সরিয়ে নেব এবারে আমরা কিন্তু আর খুব বেশি ফোটাবো না কারণ লেবুর রসে ভিটামিন সি থাকে খুব বেশি ফোটালে ভিটামিন সি কিন্তু নষ্ট হয়ে যায় কয়েকবার নেড়ে চেড়ে নিয়েই ভেজে রাখা কাজু ও কিশমিশটা দিয়ে দেব এর মধ্যে এবারে এক মিনিটের জন্যে নেড়ে চেড়ে নিলেই একদম কমপ্লিট হয়ে গেল পেঁপের প্লাস্টিক চাটনি রেসিপি এই চাটনিটি যত বেশি ঠান্ডা হবে তত বেশি গাঢ় হয়ে আসবে এবং তত কিন্তু বেশি আরও ভালো লাগবে খেতে তাই আমি এই চাটনিটা বানানোর পরে এক ঘন্টার জন্যে ঠান্ডা করে নেব তারপরেই পরিবেশন করব তাহলে বন্ধুরা আজকের এই পেঁপের প্লাস্টিক চাটনি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে যেগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে ভালো থাকবেন ভালো রাখবেন ভালো ভালো খাবেন নমস্কার